তো আমার জামা কাপড়গুলো মেলাও হয়ে গেছে আর ঠাকুর ঘরে পুজোও হয়ে গেছে, তো কি করছিস? না কি করছিস? গান কর। এবারে সকাল সকাল চলে এসেছি কিচেনে, তো কিচেনটাকে ক্লিন করে নিয়েছি, তারপর এখানে দুধটা আমি ফুটিয়ে নিয়েছি, জাল দিয়ে নিয়েছি, তারপর চাটা বসিয়ে দিলাম। তো শীতকাল, এখন অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে, তো সকালবেলা আদা দিয়ে চা খাওয়ার মজাই আলাদা। তো চা পাতা আর আদাটা আমি অ্যাড করে দিলাম, তো চিনিটা আমি আগেই দিয়ে দিয়েছি, তো এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। চা যত বেশি ফোটানো যায় ততটাই বেশি টেস্ট হয়, তো এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, তারপর চাগুলো ঢেলে নেব। তো সকালবেলা গরম গরম চা খাবো, তারপর কিন্তু সমস্ত কাজে হাত দেব। তো চলো চাটা বানিয়ে খেয়ে নিই, তারপর ফিরে আসছি। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার, তো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, চা বানানো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো আজকে শনিবার, আমি কি কি রান্না বান্নার প্রিপারেশান করছি, যেহেতু আজকে একদমই ভেজ রান্না হবে, তো কিছুটা প্রিপারেশান আমি করে নিয়েছি। আর তো চলো সেই সমস্ত প্রিপারেশানগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো কি কি প্রিপারেশান করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, এখানে হচ্ছে অল্প একটু করলা একটু মানে ভাজা করব, সেটা কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে ফুলকপি আমি একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি, মানে ভাপিয়ে নিয়েছি। তো ফুলকপি দিয়ে হবে পোস্ত, আর এখানে দেখো পোস্তর জন্য আলু কেটে নিয়েছি। তো এই প্রিপারেশানগুলো মোটামুটি করে হচ্ছে পেঁপে আমি দিয়ে দিয়েছি ডালের মধ্যে। তো পেঁপে দিয়ে আমি মানে ডাল বানাবো, মুগের ডাল। তো পেঁপে তো আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, আর হচ্ছে তোমার চর্বি কমাতেও খুব মানে সাহায্য করে। তো পেঁপেটা খাওয়া আমাদের পেটের পক্ষে খুবই উপকারী, আর পেঁপেটা আমি প্রায় দিনই খাই। তো আজকেও আমি দিয়ে দিয়েছি ডালের মধ্যে। তো চলো এই সমস্ত টুকিটাকি রান্নাগুলো আমি সেরে নিই। এখানে ফুলকপি পোস্ত বানাবো, তার জন্য আমি কিছুটা পোস্ত এখানে নিয়ে নিয়েছি মিশিয়ে, তো এটা পেস্ট করে নেবো। তো চলো 20 মিনিটের মধ্যে আমি এই কয়েকটা ভেজ রান্না করে ফেললাম, আর চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো ডাইনিংয়ে সব রেখে এসেছি, তো চলো সেগুলো শেয়ার করি। তো বেশ, রান্নাবান্নাগুলো খুব কুইকলি আমি খুব তাড়াতাড়ি করেছি। এখানে দেখতেই পাচ্ছ পেঁপে দিয়ে ডাল, তো এর মধ্যে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, অল্প একটু চিনিও দিয়েছি, নুন পরিমাণ মতো, আর নামাবার আগে ঘি দিয়েছি। তো ওই ডালটা বানিয়েছি, এখানে হচ্ছে ভাত বানিয়েছি, আর এটা হচ্ছে ফুলকপি পোস্ত, আর এখানে হচ্ছে অল্প একটু ভাজা হয়েছে মানে করলা ভাজা। তো এই সমস্ত রান্না বান্না হয়ে গেছে। তো নিরামিষ দিনে এরকম রান্না গরম গরম কার না ভালো লাগে বলো, তো সবারই ভালো লাগে। তো রান্না বান্না আমি সমস্ত গুছিয়ে নিয়েছি, এবার হাজব্যান্ড খাবে, খেয়ে অফিসে যাবে। তো এখানে আমি থালাও নিয়ে নিয়েছি আর জলের গ্লাস নিয়েছি, তোকে খেতে দেবো। টিফিনটা আমার রেডি করা হয়ে গেছে, তোকে খেতে দেবো, খেয়ে অফিস যাবে, তারপর ফিরে আসছি। তো বেশ, হাজব্যান্ড অফিসে চলে গেছে, তো এরপর আমার যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখো কিচেনে চলে এসেছে, কিচেনটা আমি ক্লিন করে নিচ্ছি। তো ওদিকে আমার সমস্ত গোছ গাছ হয়ে গেছে, এই যে পাইপটা দেখতে পাচ্ছ, পাইপটা কিন্তু আমি রোজই এভাবে হালকা করে মুছিয়ে নিই। তো যে দাদা আর কি পাইপটা চেঞ্জ করেছে সে ভুলেই গেছে, এর মধ্যে কোনো রকম তেল যেন না লাগে। তো তোমরা একবার করে রোজ মুছে নেবে, এর মধ্যে তেল পড়লে কিন্তু খুবই ক্ষতিকর, তো কখন লিক করবে তোমরা বুঝতে পারবে না। তো তার জন্যই আমি রোজই যখন রান্নাঘর ক্লিন করি তখন ওই পাইপটা কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে নিই, আর একবার শুকনো কাপড় দিয়ে ওটা মুছে নিই। তো তার জন্যই আমার এই পাইপটার মধ্যে কিন্তু কোনো রকম তেল জমে না, দেখো একেবারে ক্লিন। আর আমি এটা শুকনো কাপড় দিয়ে একবার মুছে নেব, তো তোমরাও চেষ্টা করবে এভাবে কোনো রকম তেল যাতে না হয়। তো ব্যাস, সেখানে আমি স্নান করে চলে এসেছি, এরপর আমার পুজো করার পালা। তো দেখো আমি এখানে মানে ঠাকুর ঘরে যেগুলো আছে সেগুলো একটু ধূপ দিয়ে একটু প্রসাদ দিয়ে দেবো, তারপরে আমি ঠাকুর ঘরে চলে যাব। তো আমি এখানে ধূপ নিচ্ছি, তো ধূপটা জ্বেলে নেব, তারপর ডাইনিং মানে ঘরে যে ঠাকুর আছে সে সমস্ত ঠাকুরকে দেখিয়ে তারপর আমি চলে যাব। তো দেখো সংসারে সকাল থেকে এত খাটাখাটুনি কাজকর্ম, একা হাতে সব কিছু আমাকে সামলাতে হয়, তো কিছু করার নেই, আমাকে সামলে নিতে হয়, হাসি মুখে এগুলো আমি করে নিই, আমার কাছে কোনো ব্যাপার নয় এগুলো।
তো দেখো আমি স্নান করে চলে এসেছি, এরপর আমি পুজো করব। তো ধূপটাও জ্বালিয়ে নিয়েছি, তো এরপর ঠাকুর ঘরে যাবো উপরে, ঠাকুর ঘরে পুজো। তো এরপর ঠাকুর ঘরে মোটামুটি ঠাকুরকে পুজো করা হয়ে গেছে, সমস্ত প্রসাদ জল সব দেওয়া হয়ে গেছে। তো ছাদে যে কটা জামা কাপড় আছে সেগুলো তুলবো, দেব। তো দেখো এই দেখো গণেশ, সেটা লক্ষ্মী। তো ঠাকুর ঘরটা খুবই ছোটোর মধ্যে আর কি। আর এই যে ছাদে এখনও রোদ্দুর বেশ ভালোই আছে। তো এই সমস্ত জামাকাপড়গুলো সকালবেলা কাচা হয়েছিলো, তো যেগুলো শুকিয়েছে মোটামুটি তুলে নেব, আর কি যেগুলো মেলে দেবো তারপর আমি নিচে চলে যাব। তো দেখো একা হাতে সব কিছু সামলে নিয়ে এই সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপর আমাকে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে। তো এত বড় পরিবার ফ্যামিলি হওয়া সত্ত্বেও কিন্তু নিজের জন্য কোনো সময় আমি পাই না যে সবার সঙ্গে একসাথে ডাইনিং টেবিলে বসে খাবো, তার কারণ সেটা হয়ে ওঠে না। আর এখন খুবই ছোটোবেলা, তার জন্য আর সব কিছু একা হাতে সামলাতে হয় সেই জন্য। তো আমার জামাকাপড়গুলো মেলাও হয়ে গেছে আর ঠাকুর ঘরে পুজোও হয়ে গেছে। তো রোদ্দুরটাও বেশ ভালো লাগছে, মৃদু মৃদু। তো চলো এখন খাওয়া দাওয়ার পালা। তো এখন আমি নিচে যাব, তারপর খাওয়া দাওয়া করব। তো চলো। কি করছিস মাইনা, কি করছিস? গান কর। হ্যাঁ হ্যাঁ গান কর, বাহ সুন্দর করে কর, ভালো করে গান কর মাইনা। খেলা করছো, খেলা করছো, গান করো, গান করো, গান করো সুন্দর করে, সুন্দর। হুম হুম করো 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 করো, গান করো, বাহ সুন্দর গান করো, সুন্দর গান। তো এরপর আমি নিচে চলে এসেছি আর তারপর আমি খেতে বসে গেছি। তো সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো একা হাতে সব কিছু সামলে সবার সাথে ডাইনিং টেবিলে বসে খাওয়ার মতো কপাল আমার হয় না। তো তার জন্যই আর কি আমাকে রোজই এভাবে একা একাই খেতে হয়, তো মাঝে সাথে সময় হয় সবার সাথে। তো দেখো এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম। তো খাওয়া দাওয়ার পর মানে কি বলবো, মানে এটাও আমাকে মানে পিছু ছাড়ছে না, এটাও আমাকে করতে হবে। তো এই দেখো এইটা, এটা হচ্ছে হাজব্যান্ডের জামা। তো এর দুটো বোতাম উঠে গেছে, তো এখানে দুখানা বোতাম আছে, তো এখান থেকে এই দু তিনটে বোতাম আছে। তো এখান থেকে দুটো বোতাম আমি খুলে নেব। আর এই যে এখানে দুটো স্টিচ করে নেব বোতাম। তো এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম, ভাবলাম একটু শোবো, আর আমার ভিডিও এডিট করা ছিল কিন্তু এখন হবে না। আর এই যে ছোট ছোটো ডাব্বা নিয়ে নিয়েছি, ভাবছিলাম ছাদে যাব কিন্তু ছাদে অনেক বর্তু। তো চলো এখন এইটা বসে বসে করতে হবে, মানে এত খাটাখাটুনির পরেও মানে আমার কোনো রেস্ট নেই, দেখতে পাচ্ছ? তো এটা আমাকে করতেই হবে। তো চলো এইটা আমি বাটনগুলো এখন বসাবো। তো দেখো আমি স্কাই কালারের জামা, স্কাই কালারের জামা, তো এটা অতটা একটু ডিপ আছে, এটা একটু লাইট আছে, তো চলবে। আর এখানে দেখো আমি ছুঁচ নিয়েছি, আর এটা আমি কিনে নিয়ে এসেছিলাম। তো দেখো যেহেতু আমি সেলাই করব, তো তার জন্য একটু চশমাটা পরেছি। আর ছুঁচের সুতোটা পরানো কিন্তু খুব ডিফিকাল্ট, তার জন্য আর কি এইটা নিয়ে এসেছি দেখো। তো এটা দিয়ে খুব ইজি মানে হয়ে যায়। এটার মধ্যে দিয়ে আর সুতোটা এর মধ্যে গড়িয়ে নেব। দেখো এইভাবে এটা গড়িয়ে নিয়ে আর এটা গুলিয়ে নিলাম সুতোটা, আর এটা খুলে নেব। সেটা তোমরা সবাই জানো, তবুও আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে
তো এক্সট্রা যে বাটনগুলো দেওয়া থাকে, তো অনেক সময় বোতাম ছিঁড়ে পড়ে যায় রাস্তা, তো তখন এই যে এখানে এক্সট্রা যে বোতামগুলো লাগানো থাকে সেগুলো দিয়ে কিন্তু আমরা ইউজ করে নিতে পারি। তো এখানে যে এক্সট্রা বোতাম দেওয়া আছে সেগুলো আমি কেটে নিয়েছি, তো কাঁচি দিয়ে কাটা সম্ভব হচ্ছে না, তো হালকা করে একটু ব্লেড চালালাম, তারপর এগুলো খুলে গেল। তো এই দুখানা যে বোতাম এক্সট্রা ছিল সেগুলো কিন্তু আমার কাজে লেগে গেল। তো ওইগুলো জামার মধ্যে দেওয়াই থাকে। আর এখানে যে দুটো বোতাম মানে খুলে পড়ে গেছে, তো সেই দুটো বোতাম আমি খুব সুন্দরভাবে আটকে দেবো, আর বাকি যে বাটনগুলো লাগানো আছে সেগুলো একটু টাইট করে দেবো, তাহলে আর অত সহজে আর পড়বে না। তো এটা একটা সুবিধা যে জামার মধ্যে এক্সট্রা বোতাম থাকলে আমাদের এগুলো কিন্তু বেশ কাজে লেগে যায়। তো চলো, যে বোতামগুলো আছে সেগুলো আমি লাগিয়ে নিই, আর বাকি বোতামগুলো একটু টাইট করে দেবো। তো সুতোটা যদিও ম্যাচিং হয়নি, তো কিন্তু যেহেতু একটু স্কাই লাইট ডিপ তো চলে যাবে, তো এভাবে আমি যে দুটো আছে সে দুটো লাগিয়ে নেবো, বাকিগুলো টাইট করে নেবো। তো চলো এটা কাজটা করে নিই। তো দেখো, এটা আমার মোটামুটি দুখানা বাটন লাগানো হয়ে গেল। দুটো বাটন খালি ছিল, তো আমি দেখিয়েছি, তো দেখো সবগুলোই পুরো হয়ে গেল, দেখতে পাচ্ছো। এটা লাগাতে কতক্ষণ লাগে? বেশিক্ষণ লাগে না। আর আমি সেলাই করতে ভীষণই ভালোবাসি, তো আমার সুচের বাক্সটাও বন্ধ করে দিলাম। আর আমার একটা মিনি মেশিন আছে, তো সেটাও কোনো এক সময় আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার যে সমস্ত জামাকাপড় সমস্ত ঢিলা বা মানে ফিটিং করার জন্য আমি কিন্তু ওই মেশিনটা দিয়েই করি। আর এটা তো আমি হাতেই করলাম, এগুলো তো হাতেই করে। তো যাই হোক, আমি সকাল থেকে যতটা পারলাম আমার ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের আরও কিছু জানতে ইচ্ছা করে বা কোনো কিছু আমি আরও ভালো ভিডিও বানাই, তো কীভাবে ব্লগ বানাবো, পারলে তোমরা আমাকে একটুখানি মেসেজ দিও, তাহলে একটু উপকার হবে। তো এখন হচ্ছে 4টে বাজে, তো আমার রেস্ট নেই, তারপরে আমি আবার 5:10 করে আবার বেরিয়ে যাবো। তো আমার ছেলে পড়া আছে, ইংলিশ পড়া আছে, তো ওকে পড়াতে নিয়ে যাবো। তো বুঝতেই পারছো এখন যেটুকু হাতে সময় আছে আমি একটু রেস্ট নেব। আর তোমরা তো জানোই আমি শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কমেডি শর্ট ভিডিও। তো ইচ্ছা আছে যে একটা শর্ট ভিডিও আমি এখন বানাবো, তারপর আমি একটু রেস্ট নেবো, তারপর 5টার সময় আবার বেরোবো। তো চলো, যতটা পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা আমার পরিবার, তো তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা থাকলেও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, টেক কেয়ার।